ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন পোল্ট্রি খাতে 52 দিনে 936 কোটি টাকা লুট সরকারি তদারকি না থাকায় হরিলুট চলছে দেশের পোল্ট্রি খাতে এমন অভিযোগ করেছে প্রান্তিক খামারদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংগঠনটির দাবি এই খাতের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো গত 52 দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বৃহস্পতিবার 23 মার্চ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করেছে সংগঠনটির সভাপতি সুমন হাওলাদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশে প্রতিদিন ব্রয়লার মুরগির চাহিদা 3500 টন প্রান্তিক খামারিদের ব্রয়লার মুরগির উৎপাদন খরচ এখন কেজি প্রতি 160 থেকে 165 টাকা আর কর্পোরেট প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় 130 থেকে 140 টাকা তবে পাইকারি পর্যায়ে সর্বোচ্চ 230 টাকা পর্যন্ত এসব মুরগি বিক্রি হচ্ছে তাতে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কেজি প্রতি অন্তত 60 টাকা বেশি মুনাফা করেছে কর্পোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে থেকে প্রতিদিন 2000 টন মুরগি বাজারে আসে সেই হিসাবে দিনে তাদের অতিরিক্ত মুনাফা হয় 12 কোটি টাকা এভাবে গত 31 জানুয়ারি থেকে 23 মার্চ পর্যন্ত 52 দিনে 624 কোটি টাকা মুরগি বিক্রির মাধ্যমে লাভ করেছে কোম্পানিগুলো আর একদিনের মুরগির বাচ্চা বিক্রি করে তাদের মুনাফা 312 কোটি টাকা সব মিলিয়ে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে 936 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংগঠনটির দাবি দেশে প্রতিদিন মুরগির বাচ্চা উৎপাদন হয় 20 লাখ এসব বাচ্চা কোম্পানিগুলো উৎপাদন করে এক একটি মুরগির বাচ্চা উৎপাদনে খরচ হয় 28 থেকে 30 টাকা যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছিল 10 থেকে 15 টাকা প্রতিটি এখন 62 থেকে 68 টাকায় দেওয়ার কথা হলেও বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায় প্রতিটি বাচ্চায় 30 টাকা অতিরিক্ত মুনাফা করছে কোম্পানিগুলো বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে ব্রয়লার মুরগির অস্বাভাবিক দামের কারণ প্রান্তিক খামারিরা ক্ষতি পোষাতে না পেরে খামার বন্ধ করে উৎপাদন থেকে ছিটকে পড়েছেন এই সুযোগে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো পোল্ট্রির ফিড বা খাবার ও মুরগির বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে প্রান্তিক খামারি উৎপাদনে গেলে তখন বাজারে দাম কমিয়ে দিয়ে ক্ষতিতে ফেলছেন তারা আরও বলছে পোল্ট্রি ফিড ও মুরগির বাচ্চা শতভাগ উৎপাদন করে কর্পোরেট প্রতিষ্ঠান তারাই আবার আংশিক ডিম ও মুরগি উৎপাদন করে চুক্তিভিত্তিক খামারও রয়েছে তাদের এতে করে বাজার তাদের দখলে চলে যাচ্ছে এটা বন্ধ করা না গেলে এই খাতের অস্থিরতা কমানো সম্ভব নয় পোল্ট্রি খাতের চার প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে এই বৈঠক হয় এই বৈঠকের পরে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই সংবাদ বিজ্ঞপ্তি এলো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন